চুম্বকত্বের মৌলিকতা চুম্বকত্ব হল নির্দিষ্ট দূরত্বে কোনো বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বল যা মূলত চুম্বক ক্ষেত্রের প্রভাবে গতিশীল আহিত বৈদ্যুতিক কণার গতির ফলে ঘটে থাকে এটি চুম্বকজাত চুম্বক তৈরি করে চুম্বক হলো একটি পদার্থ যা চুম্বক ক্ষেত্রে প্রদর্শন করে এবং সহজতভাবেই লোহার মতো ধাতব পদার্থকে আকর্ষণ করে চুম্বকের দুটি মেরু থাকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু চুম্বক তাদের বিপরীত মেরুতে আকর্ষিত হয় এবং সম মেরুতে বিকর্ষিত হয় আধুনিক জীবনে চুম্বক নানা প্রকার ব্যবহার রয়েছে চম্বু ক্ষেত্র চম্বু ক্ষেত্র হল একটি কাল্পনিক রেখা যা আহিত বা ঘূর্ণায়মান তড়িৎ কণা থেকে গঠিত হয় যেমন বৈদ্যুতিক তারের মধ্যে প্রোটনের ঘূর্ণন এবং ইলেকট্রনের গতির মধ্যেও চুম্বকত্ব দেখা যায় অর্থে একটি চৌম্বক ক্ষেত্রে কি কি থাকে বা কী দিয়ে গঠিত হয় সেটি এক রহস্য কিন্তু আমরা জানি যে এটি হল মহাশূন্যের একটি বিশেষ বিশেষত্ব মেরুদয়ের নাম চুম্বক বলরেখা এক প্রান্ত হতে অন্য প্রান্তে গঠিত হয় স্বীকারোক্তি মতে এক প্রান্তকে বলা হয় উত্তর সচল দক্ষিণ মেরু ও অন্য প্রান্তকে বলা হয় সচল উত্তর মেরু ঠিক যেমনটা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর সাথে যুক্ত চুম্বক বলের এই প্রবাহ দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় চুম্বক যদিও ইলেকট্রনের মতো একক ক্ষুদ্র কণাও চুম্বকের মতো আচরণ করতে পারে লোহার টুকরার মতো বড় পদার্থের মোট কণিকার সমষ্টিও চুম্বক হতে পারে বা চুম্বক দ্বারা আকর্ষিত হতে পারে যদি বৃহৎ কোনো পদার্থ বেশ স্থায়ী চুম্বকত্ব প্রদর্শন করে তবে তাকে চুম্বক বলা হয় চৌম্বক বল কোনো পদার্থে চুম্বক ক্ষেত্র চৌম্বক বল তৈরি করতে পারে যা অন্য চুম্বক বা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে এই বলকেই বলা হয় চুম্বকত্ব যদি কোনো চুম্বক ক্ষেত্রে কোনো ঘূর্ণায়মান আহিত কণা যেমন প্রোটন কণা বা ইলেকট্রন কণা নিক্ষিপ্ত করা হয় তখন যে বলে সৃষ্টি হয় তাকে বলা হয় বল আকর্ষণ যদি কোনো চুম্বক বা চুম্বক পদার্থ একে অপরে নিকটে আসে তখন এক ধরনের বল তৈরি হয় যা তাদের মেরুদয়কে একত্রিত করে দেয় ফেরোচুম্বক পদার্থ যেমন লোহা নিকেল কোবাল্ট ইত্যাদি দ্বারাও চুম্বক আকর্ষিত হয় বিকর্ষণ যখন দুটি চৌম্বক পদার্থ একে অপরের সম্মুখ অতিক্রম করে তখন চুম্বক বল একে অপর হতে আলাদা করতে বল প্রয়োগ করে ডায়া চুম্বক পদার্থ দ্বারাও চুম্বক ঈষৎ বিকর্ষিত হয় চুম্বক এবং বৈদ্যুতিক ক্ষেত্র চুম্বক এবং বৈদ্যুতিক ক্ষেত্র উভয়ই একই ধরনের এবং আলাদা তারা একে অপরের সাথে সম্পর্কিত বৈদ্যুতিক আধান এবং চুম্বক সাদৃশ্যতা শুধু যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক বৈদ্যুতিক আধানে একে অপরকে আকর্ষণ করে তাই চুম্বকের এন এবং এস মেরু একে অপরকে আকর্ষণ করে বৈদ্যুতিক ক্ষেত্রে যেমন আধান বিকর্ষিত করে তেমন চুম্বক ক্ষেত্রে মেরু বিকর্ষণ করে বৈদ্যুতিক আধান এবং চুম্বক বৈসাদৃশ্যতা চুম্বক ক্ষেত্র হল ডিপোল ক্ষেত্র যার অর্থ প্রত্যেক চুম্বকের দুটি মেরু থাকতে হবে অন্যদিকে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধান স্থির অবস্থানে অবস্থান করতে পারে বৈদ্যুতিক আধানগুলো এক মেরুর হয়ে থাকে কেননা তারা বিপরীত মেরু ছাড়াও টিকে থাকতে পারে আবেশকের সূচনা আবেশক হল এক ধরনের উপাদান যা কপার কয়েলে সাধারণ ও সহজ গঠনে তৈরি এর ভিতরের কেন্দ্রে মজ্জা থাকে মজ্জা সাধারণত লৌহ বা ধাতু দ্বারা গঠিত হয়ে থাকে যা সহজে চুম্বকায়িত করা যায় অথবা উচ্চ কম্পাঙ্ক এর হতে পারে আবেশকের কাজ সাধারণত এর চুম্বক ক্ষেতের উপর নির্ভর করে যা আবেশকের পরিপার্শ্বে থাকে যখন এতে তড়িৎ পরিচালিত হয় যদি তারের কয়েলটি লৌহনির্মিত মর্যাদার গঠিত হয় যা সহজেই চুম্বকায়িত হয় তবে তা অনেকাংশেই আবেশকের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় আবেশক সাধারণত এসি প্রবাহে ব্যবহার করা হয় এবং এসি প্রবাহে এর কার্যপ্রণালী দেখা যায় কিভাবে টিভি যোগাযোগ ক্ষেত্র রেডিও ইত্যাদিতে ব্যবহার করা হয় তা দেখানো হয় এটা এসি সংকেত গ্রহণ করে কার্য সম্পাদন করে আবেশককে অন্য এক নামে ডাকা হয় যা হল চোখ বা বাধা দানকারী যখন এর ভিতর দিয়ে ডিসি প্রবাহ যাবে তখন কোনো বিঘ্ন ঘটবে না কিন্তু যখন এসি প্রবাহ যাবে তখন এটি প্রবাহকে বাধা দেয় কেননা এসি প্রবাহের তরঙ্গ বৃদ্ধি পায় তাই এসি প্রবাহ এক্ষেত্রে প্রবাহে বাধা পায় যেখানে ডিসি প্রবাহ সহজেই প্রবাহিত হতে পারে এই প্রবাহকে কাজে লাগিয়েই যেখানে এসি প্রবাহ হতে ডিসি প্রবাহ পরিবর্তন করতে হয় সেখানে আবেশক ব্যবহার করা হয় চুম্বু ক্ষেত্রের আশেপাশে আবেশক হলো একটি শক্তি সঞ্চায়ক যখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তখন আবেশকে চুম্বু ক্ষেত্রের জমাকৃত আধান আবার আবেশকে ফেরত চলে আসে কেননা তড়িৎ বিপরীত দিক নির্দেশনে প্রবাহিত হয় এটি কয়েলের মধ্যে উচ্চ ভোল্টেজ সৃষ্টি করতে পারে এটি হঠাৎ চলে আসা উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক বর্তনের ক্ষয় করতে পারে যদি না বর্তনের উপাদান সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় অথচ এই একই উচ্চ ভোল্টেজ মাঝে মাঝে উপকারীও হতে পারে কেননা অটোমোবাইল স্পার্ক তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয় আবেশকের পরিপার্শ্বে ক্ষেত্র একটি পরিবাহী বস্তু যদি তড়িৎ পরিবহন করে তবে সেটা চৌম্বক বল উৎপন্ন করবে চিত্রে ছয় দশমিক এক যেমন দেখানো হয়েছে একটা বৃত্তাকার দণ্ডকে ঘিরে চৌম্বক বল তৈরি হয়েছে বৃত্তাকার হওয়ার ফলে এর কোনো নির্দিষ্ট উত্তর বা দক্ষিণ মেরু নেই কিন্তু চলমানভাবে বৃত্তাকার পথের অগ্রবর্তী লুপকে দক্ষিণ মেরু বলে ধরে নেওয়া হয়েছে দক্ষিণ হস্ত নিয়ম চিত্র ছয় দশমিক দুয়ে দেখানো অনুযায়ী আবেশকের রেখার পথ বা দিক হাতের মুষ্টিতে ধরার উপর ভিত্তি করে নির্ণয় করা হয় একে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বলে ধরা হচ্ছে দণ্ডটিকে ডান হাতে ধরা হয়েছে তাহলে ধরে নেওয়া হয় যে হাতে বৃদ্ধা আঙ্গুলের দিকে চুম্বক বলরেখার দিক নির্দেশ করা হচ্ছে সমান্তরাল আবেশকের পরিপার্শ্বে ক্ষেত্র যদি দুটি সমান্তরাল আবেশক একই মানে তড়িৎ পরিবহন করে তবে তাদের চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি আন্তঃসংযোগ থাকবে এবং একে অপরের সমান মানে ক্ষেত্রের মান নাকচ করে দিবে ফলে কোনো প্রকারে ক্ষেত্র থাকবে না এটাই ঘটে যখন একই অক্ষে দুটি সমান ও সমান্তরাল কয়েল যুক্ত করা হয় কয়েলের পরিপার্শ্বে ক্ষেত্র যখন আবেশকের কয়েল লুপের দিকে নামিত থাকে তখন কয়েলের মধ্যে চুম্বক ক্ষেত্র এর দিক ও লুপের দিক একই দিকে থাকে যা চিত্র ছয় দশমিক ছয় চারে দেখানো হয়েছে যখন তারের কয়েল একই দিকে বা একই লুপে গঠিত হয় তখন তাকে বলা হয় সলিনয়েড উপরে যে পদ্ধতির কথা বলা হয়েছে তা চিত্র ছয় দশমিক ছয় পাঁচে বর্ণিত এক টুকরো চুম্বকের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাবে সমান পরিবাহীর মধ্য দিয়ে তরিতের মাত্রা কমালে বা বাড়ালে চুম্বক ক্ষেত্রের তীব্রতা কমে এবং বাড়ে চুম্বক টুকরার উপরে প্রভাব প্রদান করলেও ক্ষেত্রে মাত্রা চলকাকারই থাকবে চুম্বক ক্ষেত্রের এই পরিবর্তনে নানা রকম প্রভাব থাকতে পারে এটি গতির কাজে ব্যবহার করা যেতে পারে যেমন বৈদ্যুতিক পাখা অথবা অন্যান্য বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আবেশাঙ্ক পরিবর্তনশীল চুম্ব ক্ষেত্র দ্বারা সৃষ্ট তড়িৎ প্রবাহ ক্ষেত্রের পরিবর্তন হারে সমানুপাতিক এই প্রভাবকে আবেশাঙ্ক বলে এবং এর প্রতীক এল এর পরিমাপ করা হয় হেনরি এককে আমেরিকান পদার্থবিদ জোসেফ হেনরি এর নাম অনুসারে এক হেনরি হচ্ছে একটি আবেশকে সেকেন্ডে ওয়ান অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহের ফলে ওয়ান ইএমএফ পরিমাণ ভোল্ট উৎপন্ন করতে প্রয়োজনীয় আবেশনের পরিমাণ ইলেকট্রনিক্সে হেনরি খুব বড় একক তাই সাধারণত মিলি হেনরি এবং মাইক্রো হেনরি ব্যবহার করা হয় তাই এই একক হেনরির হাজার ভাগ এবং লক্ষ ভাগের সমান এক আবেশাঙ্ক পরিবর্তনের নিয়ামক দুই আবেশকে তারের প্যাচ সংখ্যা তিন মজ্জার উপাদান চার মজ্জার আকার এবং আকৃতি পাঁচ কুণ্ডলি তৈরির আকার আকৃতি এবং বিন্যাস কারণ আবেশাঙ্ক অনেকগুলো চলকের উপর নির্ভর করে এটা সঠিকভাবে নির্ণয় করা কঠিন সাংখ্যিক নিয়ম বিভিন্ন শয্যার উপর নির্ভর করে এই নিয়ম আরও দরকার হয় দরকারি ঘাতের বিশেষ ধ্রুবক এবং চার্টের তথ্য রূপান্তরের জন্য যাই হোক আবেশকের কাছে বাহ্যিক যন্ত্র এবং তার প্রভাব ফেলে এর মানের উপরও প্রভাব ফেলে যদি তা বর্তনীতে সজ্জিত করা হয় তাই যখন একটি সঠিক মান নির্ণয় করা দরকার পড়ে তখন আনুমানিক মান নির্ণয় করা হয় এবং এমনভাবে ডিজাইন করা হয় যাতে নিয়ন্ত্রণ করা যায় এখানে আবেশকের আনুমানিক আবেশঙ্কের মান নির্ণয়ের জন্য একটা নিয়ম দেয়া হল এই বিশেষ সংস্করণের ডিজাইন করা হয় আবেশাঙ্কর নির্ণয়ের জন্য একটি সলিনয়ের তারের পরিবর্তে একটি একক স্তর ফিতার পাক সমানভাবে এবং ফাঁকিনভাবে পেঁচানো এল ইকুয়াল টু ডি যেখানে এল হল হেনরিতে আবেশাঙ্ক ডি হল মিটারে কুণ্ডলীর ব্যাস N হলো কুণ্ডলীর পাক সংখ্যা এল হল মিটারে কুণ্ডলীর দৈর্ঘ্য ভোল্টেজ এবং ইএমএফ আবেশকে একটি ভোল্টেজ আবিষ্ট হলে তাকে ইএমএফ বলে কেননা পরিবাহীর ভোল্টেজের উৎস চৌম্বক ক্ষেত্রের পরিপার্শ্বে এবং ভিতরে পরিবর্তিত হয় বহিরাগত কোনো ভোল্টেজকে বলা হয় ইএমএফ ভোল্টেজ যখন বর্তনের ভিতরের উপাদানের মধ্যকার ভোল্টেজকে সাধারণ ভোল্টেজ বলা হয় পশ্চাৎ দ্য ব্যাক ইএমএফ ব্যাক ইএমএফ হল আবেশকের মধ্যবর্তী তৈরিতের পরিবর্তনের ফলে সৃষ্ট চুম্বক বল রেখার দিকের পরিবর্তন এবং তাতে আবেশকের মধ্যবর্তী যে ইএমএফ বল তৈরি হয় সেটি নিচের সূত্র ব্যবহার করে এর মান বের করা যায় ইকুয়াল টু মাইনাস এল গুণন ডেল আই বাই ডেল টি যেখানে ই হলো ব্যাক ইএমএফ ভোল্ট এল হল কয়েলের আবেশাঙ্ক ডেল এল তড়িৎ প্রবাহের পরিবর্তন অ্যাম্পিয়ারের এককে ডেলটি তড়িৎ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় সেকেন্ড এককে তাহলে এই সূত্র দিয়ে আবেশ উপর নির্ভর করে তড়িৎ পরিবর্তনের মানকে আবেশ গুণাঙ্ক দিয়ে গুণ করলে ব্যাক ইএমএফ এর মান পাওয়া যাবে হেনরি এককে এ পূর্বে ঋণাত্মক চিহ্ন দিয়ে মূলত বোঝানো হয়েছে ইএমএফ এর পোলারিটি বিপরীতভাবে ভোল্টেজ পরিবর্তনের সাথে তুলনা করা হবে যা মূলত হয়ে থাকে তড়িৎ পরিবর্তন এবং চৌম্বু ক্ষেত্র পরিবর্তনের ফলে কারণ ইএমএফ তড়িৎ পরিবর্তন হারের সীমার উপর নির্ভর করে এটি সর্বোচ্চতর হবে যখন দ্রুততর পরিবর্তন ঘটবে উদাহরণস্বরূপ আবেশকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ থাকে যখন পরিবর্তনের হার চরম দ্রুত হয় তখন পরিবর্তন সর্বোচ্চ থেকে শূন্যতে হতে পারে মিলি সেকেন্ডের মধ্যে যে কোনো আবেশকের যার তড়িৎ পরিবর্তিত হয় তার ক্ষেত্র পরিবর্তিত হবে এবং যেসব আবেশকের চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় সেই সব আবেশকের ইএমএফও পরিবর্তিত হবে ইএমএফ সহ আবেশকের এই প্রভাবকে বলা হয় স্ব আবেশন যখন একটি আবেশক নিকটবর্তী আবেশকে ইএমএফ অভিষিক্ত করায় তখন সেটিকে বলা হয় স আবেশন যা সঠিকভাবে ট্রান্সফর্মারে ঘটে থাকে আবেশীয় প্রতিক্রিয়া মূল তড়িৎ প্রবাহের দ্বারা উৎপন্ন চম্ব ক্ষেত্রে শক্তি তড়িৎ প্রবাহের গতি পরিবর্তনের উপর নির্ভর করে একটি আবেশক পরিবর্তী প্রবাহের উচ্চ কম্পাঙ্ককে কম কম্পাঙ্কে পরিণত করে এই সীমিত সরবরাহকৃত প্রভাব আবেশিত ইএমএফ উচ্চ কম্পাঙ্কে বেশি হবে কারণ উচ্চ কম্পাঙ্কে তড়িৎ প্রবাহ এবং ফ্লাস্ক বেশি দ্রুত পরিবর্তিত হয় এই প্রভাবকে আবেশিত প্রতিক্রিয়া বলে প্রতিক্রিয়া পরিবর্তী প্রবাহের বিপরীত প্রবাহ উৎপন্ন করে রোধের মতো এটা ওহমে পরিমাপ করা হয় কিন্তু যে কোনো কম্পাঙ্কে রোধের একই মান থাকে এবং এসির বৈপরীত কম্পাঙ্কের সাথে বিভিন্নতা পাওয়া যায় তাকে রোধ বলা যাবে না পরিবর্তে এটাকে প্রতিক্রিয়া বলা হয় ধারকেরও প্রতিক্রিয়া প্রকাশে ধর্ম আছে কিন্তু তারা কম্পাঙ্কের সাথে আলাদাভাবে সাড়া দেয় সুতরাং প্রতিক্রিয়া দুই প্রকারে আবেশকের সাথে আবেশিত প্রতিক্রিয়া এবং ধারকের থাকে ধারকত্ব প্রতিক্রিয়া আবেশাঙ্ক পরিবর্তনশীল চুম্ব ক্ষেত্র দ্বারা সৃষ্ট তড়িৎ প্রবাহ ক্ষেত্রের পরিবর্তন হারে সমানুপাতিক এই প্রভাবকে আবেশাঙ্ক বলে এবং এর প্রতীক এল এর পরিমাপ করা হয় হেনরি এককে আমেরিকান পদার্থবিদ জোসেফ হেনরি এর নাম অনুসারে এক হেনরি হচ্ছে একটি আবেশকে সেকেন্ডে ওয়ান অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহের ফলে ওয়ান ইএমএফ পরিমাণ ভোল্ট উৎপন্ন করতে প্রয়োজনীয় আবেশনের পরিমাণ ইলেকট্রনিক্সে হেনরি খুব বড় একক তাই সাধারণত মিলি হেনরি এবং মাইক্রো হেনরি ব্যবহার করা হয় তাই এই একক হেনরির হাজার ভাগ এবং লক্ষ ভাগের সমান এক আবেশাঙ্ক পরিবর্তনের নিয়ামক দুই আবেশকে তারের প্যাচ সংখ্যা তিন মজ্জার উপাদান চার মজ্জার আকার এবং আকৃতি পাঁচ কুণ্ডলি তৈরির আকার আকৃতি এবং বিন্যাস কারণ আবেশাঙ্ক অনেকগুলো চলকের উপর নির্ভর করে এটা সঠিকভাবে নির্ণয় করা কঠিন সাংখ্যিক নিয়ম বিভিন্ন শয্যার উপর নির্ভর করে এই নিয়ম আরও দরকার হয় দরকারি ঘাতের বিশেষ ধ্রুবক এবং চার্টের তথ্য রূপান্তরের জন্য যাই হোক আবেশকের কাছে বাহ্যিক যন্ত্র এবং তার প্রভাব ফেলে এর মানের উপরও প্রভাব ফেলে যদি তা বর্তনীতে সজ্জিত করা হয় তাই যখন একটি সঠিক মান নির্ণয় করা দরকার পড়ে তখন আনুমানিক মান নির্ণয় করা হয় এবং এমনভাবে ডিজাইন করা হয় যাতে নিয়ন্ত্রণ করা যায় এখানে আবেশকের আনুমানিক আবেশাঙ্কের মান নির্ণয়ের জন্য একটা নিয়ম দেয়া হলো এই বিশেষ সংস্করণে ডিজাইন করা হয় আবেশাঙ্কর নির্ণয়ের জন্য একটি সলিনয়ের তারের পরিবর্তে একটি একক স্তর ফিতার পাক সমানভাবে এবং ফাঁকিনভাবে পেঁচানো এল ইকুয়াল টু ডি স্কোয়ার এন স্কোয়ার বাই এল প্লাস যেখানে এল হল হেনরিতে আবেশাঙ্ক ডি হল মিটারে কুণ্ডলির ব্যাস এন হল কুণ্ডলির পাক সংখ্যা এল হল মিটারে কুণ্ডলীর দৈর্ঘ্য ভোল্টেজ এবং ইএমএফ আবেশকে একটি ভোল্টেজ আবিষ্ট হলে তাকে ইএমএফ বলে কেননা পরিবাহীর ভোল্টেজের উৎস চৌম্বক ক্ষেত্রের পরিপার্শ্বে এবং ভিতরে পরিবর্তিত হয় বহিরাগত কোনো ভোল্টেজকে বলা হয় ইএমএফ ভোল্টেজ যখন বর্তনের ভিতরের উপাদানের মধ্যকার ভোল্টেজকে সাধারণ ভোল্টেজ বলা হয় পশ্চাৎ বা ব্যাক ইএমএফ ব্যাক ইএমএফ হল আবেশকের মধ্যবর্তী তৈরিতের পরিবর্তনের ফলে সৃষ্ট চুম্বক বল রেখার দিকের পরিবর্তন এবং তাতে আবেশকের মধ্যবর্তী যে ইএমএফ বল তৈরি হয় সেটি নিচের সূত্র ব্যবহার করে এর মান বের করা যায় ইকুয়াল টু মাইনাস এল গুণন ডেল আই বাই ডেল টি যেখানে ই হলো ব্যাক ইএমএফ ভোল্ট এল হল কয়েলের আবেশাঙ্ক ডেল এল তড়িৎ প্রবাহের পরিবর্তন অ্যাম্পিয়ারের এককে ডেলটি তড়িৎ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় সেকেন্ড এককে তাহলে এই সূত্র দিয়ে আবেশ উপর নির্ভর করে তড়িৎ পরিবর্তনের মানকে আবেশ গুণাঙ্ক দিয়ে গুণ করলে ব্যাক ইএমএফ এর মান পাওয়া যাবে হেনরি এককে এ পূর্বে ঋণাত্মক চিহ্ন দিয়ে মূলত বোঝানো হয়েছে ইএমএফ এর পোলারিটি বিপরীতভাবে ভোল্টেজ পরিবর্তনের সাথে তুলনা করা হবে যা মূলত হয়ে থাকে তড়িৎ পরিবর্তন এবং চৌম্বু ক্ষেত্র পরিবর্তনের ফলে কারণ ইএমএফ তড়িৎ পরিবর্তন হারের সীমার উপর নির্ভর করে এটি সর্বোচ্চতর হবে যখন দ্রুততর পরিবর্তন ঘটবে উদাহরণস্বরূপ আবেশকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ থাকে যখন পরিবর্তনের হার চরম দ্রুত হয় তখন পরিবর্তন সর্বোচ্চ থেকে শূন্যতে হতে পারে মিলি সেকেন্ডের মধ্যে যে কোনো আবেশকের যার তড়িৎ পরিবর্তিত হয় তার ক্ষেত্র পরিবর্তিত হবে এবং যেসব আবেশকের চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় সেইসব আবেশকের ইএমএফও পরিবর্তিত হবে ইএমএফ সহ আবেশকের এই প্রভাবকে বলা হয় স্ব আবেশন যখন একটি আবেশক নিকটবর্তী আবেশকে ইএমএফ অভিষিক্ত করায় তখন সেটিকে বলা হয় স আবেশন যা সঠিকভাবে ট্রান্সফর্মারে ঘটে থাকে আবেশীয় প্রতিক্রিয়া মূল তড়িৎ প্রবাহের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে শক্তি তড়িৎ প্রবাহের গতি পরিবর্তনের উপর নির্ভর করে একটি আবেশক পরিবর্তী প্রবাহের উচ্চ কম্পাঙ্ককে কম কম্পাঙ্কে পরিণত করে এই সীমিত সরবরাহকৃত প্রভাব আবেশিত ইএমএফ উচ্চ কম্পাঙ্কে বেশি হবে কারণ উচ্চ কম্পাঙ্কে তড়িৎ প্রবাহ এবং ফ্লাস্ক বেশি দ্রুত পরিবর্তিত হয় এই প্রভাবকে আবেশিত প্রতিক্রিয়া বলে প্রতিক্রিয়া পরিবর্তী প্রবাহের বিপরীত প্রবাহ উৎপন্ন করে রোধের মতো এটা ওহমে পরিমাপ করা হয় কিন্তু যে কোনো কম্পাঙ্কে রোধের একই মান থাকে এবং এসির বৈপরীত কম্পাঙ্কের সাথে বিভিন্নতা পাওয়া যায় তাকে রোধ বলা যাবে না পরিবর্তে এটাকে প্রতিক্রিয়া বলা হয় ধারকেরও প্রতিক্রিয়া প্রকাশে ধর্ম আছে কিন্তু তারা কম্পাঙ্কের সাথে আলাদাভাবে সাড়া দেয় সুতরাং প্রতিক্রিয়া দুই প্রকারের আবেশকের সাথে আবেশিত প্রতিক্রিয়া এবং ধারকের থাকে ধারকত্ব প্রতিক্রিয়া আবেশকের কালার কোড এখানে ভলিউম সমান সমান সাতাশ গুণন দশ সমান সমান দুশো সত্তর মিউ এইচ যোগ অথবা বিয়োগ বিশ পারসেন্ট নোট যদি বেন্ড চার ব্যবহার না করা হয় তাহলে টলারেন্সও যোগ অথবা বিয়োগ বিশ পারসেন্ট হবে নোট নলাকার আবেশকের জন্য সামরিক মান পাঁচ রঙিন ব্যান্ড নির্দিষ্ট করে একই রং ইআইইএ চার ব্যান্ড কোড হিসাবে ব্যবহার করা হয় কিন্তু ব্যান্ড একের জন্য একটি ডাবল প্রস্থ কাঠের ছিল্কা ব্যান্ডকে সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড বোঝাতে ব্যবহৃত হয় টেন মিউএএইচের নিচের মানের জন্য দুই তিন এবং চার নাম্বার ব্যান্ড মিউএএইচে আবেশকত্ব নির্দেশ করে ব্যান্ড অথবা ব্যান্ড তিনের ভিতরে একটি সোনালি ব্যান্ড ব্যবহার করা হয় এই দুই ব্যান্ডের মধ্যে সোনালি ব্যান্ড রেসিমেল বিন্দু নির্দেশ করে এবং ব্যান্ড চার গুণক ব্যান্ডের পরিবর্তে একটি সংখ্যা নির্দেশ করে দুই অথবা তিন নাম্বার ব্যান্ডের ভিতর সোনালি ব্যান্ড না থাকলে ব্যান্ড চার গুণক ব্যান্ড হয় উদাহরণস্বরূপ যদি ব্যান্ড দুই তিন এবং চার লাল সোনালি লাল হয় তাহলে মান হবে টু পয়েন্ট টু যদি ব্যান্ড দুই তিন এবং চার সোনালি হলুদ বেগুনি হয় তাহলে মান হবে জিরো পয়েন্ট ব্যান্ড একান্ন পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টের মধ্যে সহ্য সীমা নির্দেশ করে টেন মিউ এইচ থেকে বেশি মানের জন্য ব্যান্ড দুই ও তিন মূল মান প্রকাশ করে এবং ব্যান্ড চার শূন্য সংখ্যা প্রকাশ করে উদাহরণ যদি ব্যান্ড দুই তিন এবং চার লাল বেগুনি কমলা হয় তাহলে মান হবে টু সেভেন মিউ এইচ